নিয়ে বাসর ঘরে বসে আছি। খুব অস্বস্তি হচ্ছে আমার, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কিন্তু একজন অপরিচিত ছেলেকে এ কথা বলে কিভাবে, কিংবা আমার ইচ্ছার কতটুকুই বা সে মূল্যায়ন করবে? যদি এমন অবস্থায় সে পুরুষত্ব ফলাতে চায় তখন আমি কি করব? উফ, আমি কিছুই ভাবতে পারছি না। যত সময় গড়িয়ে যাচ্ছে তত আমার টেনশনের মাত্রা বেড়ে চলেছে। কি এক মস্ত ঝামেলায় পড়লাম আমি! বিয়েটা আমার পারিবারিকভাবেই হয়েছে, মধ্যবিত্ত পরিবারের একমাত্র মেয়ে আমি। সকলের আদর ভালোবাসায় বড় হয়েছি, বাবা মায়ের একমাত্র মেয়ে বলে ছোটবেলা থেকেই আমি খুব পরিচ্ছন্ন পরিবেশে বড় হয়েছি। আদর ভালোবাসার মাঝে কেন জানি না আমি যখন ইন্টার প্রথম বর্ষে উঠলাম তখনই আমার মা বাবার কাছে আমি বোঝা হয়ে গেলাম, সেজন্য আমাকে বিয়ের পিঁড়িতে বসতে হলো। ছোটবেলা থেকেই একটু শান্ত স্বভাবের মেয়ে আমি, ঝামেলা তেমন একটা পছন্দ নয় আমার। আর এই বয়স পর্যন্ত প্রেমের অভিজ্ঞতা একেবারে বললে একটু ভুল হবে, কারণ কলেজে থাকতে আমি একবার প্রেম পড়েছিলাম। তবে ওই ছেলেটির ভালোবাসার মাঝে চাহিদার ব্যাপক আগ্রহটা আমাকে একবারই নিরাশ করেছিল। তারপর এই বিষয়টা নিয়ে আর ভাবার সময় হয়ে ওঠেনি। অবশ্য আমার বন্ধু বান্ধবীদের অনেক ভালো খারাপ প্রেমলীলা খুব কাছ থেকে দেখেছি। যাই হোক, যে ছেলেটির জন্য অধীর আগ্রহে ফর্মালিটি রক্ষার জন্য সেজেগুজে বসে আছি, তাকে বিয়ের আগেই আমার দেখার বা কথা বলা সম্ভব হয়ে ওঠেনি। শুধু একবার মনের বিপরীতে ফটোটা দেখেছিলাম, তবুও সেটা মায়ের জোড়াজোড়িতে। আমার খুব রাগ হয়েছে বাবা মার উপর, কেননা এখনই বিয়েটা কোনোভাবে মেনে নিতে পারছিলাম না আমি। এক প্রকার বাবা মার জোড়াজোড়িতে আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি। এখন পর্যন্ত ছেলের বাড়ি পরিচিত বলতে ছেলের মায়ের সাথে বিয়ের আগে আমার অনেকবার দেখা হয়েছে, সেই সুবাদেই একটু পরিচিত। আর শুধু আমার বরের নামটা জানি, আমার বরের নাম হচ্ছে তানভীর, আর আমি হলাম নীলা। শালা কথা নেই বার্তা নেই নাচতে নাচতে বিয়ে করতে চলে এসেছে আমাকে, যত্তসব। আমার খুব রাগ হলো ওর উপর, কিন্তু এই মুহূর্তে আমার মাথায় কোনো বুদ্ধি কাজ করছে না। যাই হোক, এখন একটু শান্ত হয়ে বসে থাকি। দেখি তানভীরের ঘরে আসার আগমন কখন ঘটে। হঠাৎ দরজায় খটখট শব্দ হলো, মনে হয় তানভীর সাহেব চলে এসেছেন। আমি তাড়াতাড়ি একটু নড়ে চড়ে ঠিক হয়ে বসলাম। দরজার শব্দের বেশ কিছু সময় পার হয়ে গেল অথচ কেউ ঘরে ঢুকছে না। ব্যাপার কি, তাহলে শব্দটা কিসের হলো? তাহলে কি তানভীর এখনো আসেনি? উফ, অসহ্য লাগছে আমার, খুব রাগ হচ্ছে শালা হ্যাংলার উপর। ছবিতে দেখে যতটুকু বুঝেছি হ্যাংলা লম্বা ফর্সা আর বড় চুলে আবৃত কপালের, ঠিক নিজ বরাবর বড় লম্বা নাকের উপর এক বিন্দু তিলক, যা পুরো মুখটাকে সুন্দর করে তুলেছে, যার মায়াবী চোখে নিবিড় মায়া মম।